বন্ধুরা দেখেন আমাদের এই বিল দেখার জন্য মানে এত মানুষজন আসছে এখানে, মাইকুলে বাইক নিয়ে অনেক অটো দেখেন। এখানে যে নদী একদম ভরে গেছে পানি দিয়ে, তো এখান থেকে আমরা আবার চলে যাব বিলে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও নিউ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে দেখবো যে আমাদের নদীতে পানি কেমন। তো দেখতেছি এখানে যে নদী একদম ভরে গেছে পানি দিয়ে, তো এখান থেকে আমরা আবার চলে যাব বিলে। বিলের মধ্যে কেমন পানি আছে দেখুন, আর একটু হইলে মানে রাস্তার সঙ্গে একদম মিশে যাবে পানি, মানে রাস্তায় উঠে যাবে। তো এখন আমরা চলে যাব বিলে। তো বিলের মধ্যে আরেকদিন আপনাদেরকে দেখাইছিলাম যে ওইখানে পানি নেই, হালকা হালকা ঢুকছে, বাট এখন কেমন পানি, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা অবশেষে আমরা রওনা হয়ে গেছি, আর আজকে আমি বাইকটা রাইড করতেছি না, বাইকটা আমি রাইড করতে দিছি আমার ছোট ভাইরে। তো ছোট ভাইরে নিয়ে আমি যাইতেছি সেই বিলে। তো চলুন যাওয়া যাক বিলে, যাই কিছু এনজয় করি এবং বিলে কেমন পানি সেগুলো আপনাদেরকে দেখাই। তো তখন রাইডটা একটু এনজয় করুন। সূর্যটা জোস দেখাচ্ছে, সূর্যটা মনে হইতেছে আমি সূর্যের একদম কাছাকাছি, বেশি না একশো হাত কাছাকাছি। তো বিলে দেখুন একদম পানিতে ভরপুর। এর আগে আপনাদেরকে দেখাইছি বিল পুরাটাই শুধু আপনার শুকনো ছিল, জোলাতে হালকা পানি ছিল, আর এই যে পুরা বিল এখন পানি দিয়ে ভরপুর। আর ওই যে টিপটাপ বাল্ব জ্বলতেছে ওগুলো হচ্ছে বক্সের নৌকা, শুধু গানা গাছ বাজনা হচ্ছে ওখানে। তো এর আগে যখন আসছিলাম তখন এতটা আনন্দ হয়নি, বাট এখন পানি আসছে এই কারণে অনেক আনন্দ, অনেক মজা, কারণ মানুষজন অনেক বেশি, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে নৌকা নিয়ে আসে এবং গাড়ি নিয়ে। তো আপনারা ভিউটা এনজয় করুন। বন্ধুরা দেখেন আমাদের এই বিল দেখার জন্য মানে এত মানুষজন আসছে এখানে, মাইকুলে বাইক নিয়ে অনেক অটো দেখেন। তো এত জ্যাম এই ব্রিজে, জ্যামের কারণে কেউ আর লড়তে পারতেছে না। তো আপনারা একটু দেখেন যে কত জ্যাম। জ্যামের কারণে আমরা বিচে যাইতে পারলাম না, এত জ্যাম, কারণ ব্রিজের উপরে আমরা আটকা পড়ে গেছি। তো ব্রিজের জ্যামটা দেখছেন, তো যারাই আপনারা অবশ্যই বিল সাথে আসবেন, অবশ্যই মাইকোটা নিয়ে কেউ ঢুকবেন না, কারণ এই প্রাইভেট কার নিয়ে আসলে অনেক মানুষের অসুবিধা হয়।